14 সেপ্টেম্বর ভারতবর্ষের রাবার চাষী যারা তারা আজকে বহু বিধ সমস্যার সম্মুখীন, কারণ দক্ষিণ পূর্ব এশিয়ার যে মুক্ত বাণিজ্য নীতি তার ফলে আমাদের দেশে ডিউটি ফ্রি রাবার হচ্ছে। তারপরে টায়ার কোম্পানিগুলো তাদের একটা মনোপলি, যে কারণে টায়ারের যে মূল্য যেটা 3-4 বছর আগেও 200-250 টাকা ছিল পার কেজি, এখন নেমে এসেছে 100-130 টাকা। তাতে তাদের কিছুই সাহায্য মেলে না, এমনকি টেপারের পয়সাও দেওয়া যায় না। তার উপরে দেখা যায় রাবার বোর্ড সমস্ত সাবসিডি বন্ধ করে দিয়েছে, ইন্স্যুরেন্স স্কিম বন্ধ করে দিয়েছে, সার পাওয়া যায় না সরকারি গুদামে। এটা সারা ভারতবর্ষেই সমস্যা। আমাদের দুইটা সংগঠনের ডাকে গোটা দেশের রাবার চাষিদের নিয়ে গত 7 এবং 8 কেরালার ত্রিবান্দমে একটি সেমিনার হয়েছিল, যে সেমিনারে এই সমস্যাগুলিকে নিয়ে আলোচনা হয়েছে। তাই রাবার ফার্মার ফেডারেশন, যার অন্তর্ভুক্ত সারা ভারত কৃষকসভার অন্তর্ভুক্ত সংগঠন, এর ডাকে আগামী 14-ই সেখানে এই দিল্লির পার্লামেন্ট অভিযান হবে। এই অভিযানে ত্রিপুরা থেকে আমাদের 26 জন সংগ্রামী রাবার চাষি যারা তারা অংশগ্রহণ করবেন।